হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই দেখুন সবাই বুঝে গেছো। অ্যাক্সিস ব্যাঙ্কের শিবিরে বলা যায় এখন একটা তুলকালাম পরিস্থিতি। তো এই পরিস্থিতি নিয়ে আমি এখনো পর্যন্ত কেন কোনো ভিডিও বানাইনি, অনেকেই তোমরা এই ব্যাপারে আমাকে বলেছিলে। তো ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমার মনে হয় চারিদিকে যেরকম মানে বিভিন্ন সাজানো গোছানো খবর চলছে, আমার মনে হয় সত্যি ঘটনাগুলো সবার সামনে একটু নিয়ে আসার প্রয়োজন আছে, সেই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। তো আমি জানি এরপর অনেকেই আমাকে গালাগালি দেবে, তাতে আমার কোনো সমস্যা নেই। তো এই বিষয়ে বলে রাখি, কালকে আমি ব্রাইট এন্ড ওভাকারেকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলেছো যে আমি ভুল আপডেট দিচ্ছি, ভুল খবর দিচ্ছি। তো আমি তাদের উদ্দেশ্যে কোনো কথা বলবো না, যারা রোজ আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। এমন অনেকেই আছো যারা আমার খবরের ওপর ভরসা করে থাকো, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে আমি নিজে 100% শিওর না হয়ে কখনোই কোনো খবর বা কোনো আপডেট কোনো রুমার কখনোই কিন্তু আমার ভিডিওতে আমি শেয়ার করি না। হতে পারে সেই খবরটা সবসময় মেলে না, এমনটা হতেই পারে। ট্রান্সফার মার্কেটে সবসময় সমস্ত খবর মিলবে এটা কখনোই হতে পারে না। তো ব্রাইটের ব্যাপারটা নিয়ে যদি বলি, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ব্রাইট নোভাকারের ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্ক অবধি দিয়ে দিয়েছিলাম, এবং আমি কিন্তু ওখানে একবারও বলিনি যে ব্রাইট নোভাকারে ইস্ট বেঙ্গলে আসছেন। আমি এটাই বলেছিলাম যে হ্যাঁ, ব্রাইট নোভাকারে এরকম একটা পোস্ট করেছিলেন এবং তার ফলে হয়তো তার ইস্ট বেঙ্গলে আসা নিয়ে একটা জল্পনা তৈরি হতে চলেছে। তো ইনস্টাগ্রামের পোস্টার ব্যাপারে অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, তার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। দেখো, আমরা কিন্তু এমন অনেকেই আছি যারা কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াগুলোকে সেইভাবে ব্যবহার করতে পারি না, তার কারণ আমরা সবাই তো যে মহাপণ্ডিত এমনটা তো কখনোই নয়। তাই অতিরিক্ত পণ্ডিত যারা আছেন বা যারা আছো তাদেরকে একটাই কথা বলবো, সবার জন্য তো আমাকে ভিডিও বানাতে হয়। তাই সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক আপডেট পায় না, এমনটা হতেই পারে যে এই আপডেটটা তোমরা আগে থেকেই জেনে গেছো কোথাও, কিন্তু তাদের জন্য আমাকে কিন্তু ভিডিও বানাতেই হবে। তো ব্রাইট এন্ড ওভাকারের ব্যাপারটা নিয়ে একটা ক্লারিফিকেশন দেওয়া তোমাদের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। এবার আমি চলে আসছি মূল বিষয়টাতে। তো কাল থেকে একটা খুব নামজাদা চ্যানেলে একটা বিষয় মানে মারাত্মক রকমের ভাইরাল করা হয়েছে, অ্যান্তনিও পেরিসোভিচের শাস্তি কমানো নিয়ে। এআইএফএফ এর অ্যাপিল কমিটি একটি মিটিং ডেকেছিল এবং সেখানে ইস্ট বেঙ্গলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। হ্যাঁ, এই খবরটা একদমই সত্যি, তবে এটা কিন্তু এখনো আমরা কেউ জানি না যে কখন এআইএফএফ এর তরফ থেকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে মেল পাঠানো হয়েছিল। তো এটা কিন্তু একদমই সত্যি কথা যে ইস্ট বেঙ্গলের কোনো প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিল না, এবং তার ফলে বাই ডিফল্ট অ্যান্তনিও পেরিসোভিচের শাস্তি কমানো নিয়ে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটা সেখানে শুরু করাই যায়নি। তো এরপরে কিন্তু আমি নাম করছি না, বেশ কয়েকটি নামজাদা চ্যানেলে এইরকম একটা খবর দেওয়া হয়েছিল যে ইস্ট বেঙ্গলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি ইস্ট বেঙ্গল ফুটবলারদের একটা বড় অংশ, শিবাজি সমন্তরবাবু যিনি ইস্ট বেঙ্গলের সিইও আছেন, তার উদ্দেশ্যে নাকি খুব খারাপ মন্তব্য করেন। দেখো, এটা ঠিক কি ভুল সেটা সত্যি কথা বলছি আমাদের কারোর পক্ষে জানা মানে একেবারেই পসিবল নয়, তার কারণ ইস্ট বেঙ্গলের ফুটবল গ্রুপে কি হচ্ছে মানে কারোর হোয়াটসঅ্যাপ গ্রুপের পার্সোনাল মেসেজ বা পার্সোনাল গ্রুপের মেসেজ আমাদের কারোর পক্ষেই জানা কোনোভাবেই সম্ভব নয়। আর এখনো পর্যন্ত আমি কিন্তু এরকম কোনো স্ক্রিনশট বা এরকম কোনো গ্রুপের মেসেজ কোনো জায়গায় দেখিনি যেখানে ইস্ট বেঙ্গলের কোনো ফুটবলার ম্যানেজমেন্টের কোনো একজন ব্যক্তিকে অপমানজনক কথাবার্তা বলেছেন। হ্যাঁ, শিবাজি সমাদ্দারবাবু তিনি তার পদ থেকে ইস্তফা নিতে পারেন, এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেটা যে কোনো একজন ফুটবলারের খারাপ মন্তব্যের জন্য এই ব্যাপারটার সম্পর্কে আমি কিন্তু একেবারেই একমত হতে পারছি না। ঠিক আছে, তো এমন খবর তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ব্যাপার, তবে আমি এইটুকু বলতে পারি এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু ভীষণই কম, তার কারণ কোনো ফুটবলার কখনো ম্যানেজমেন্টে কে কোন বৈঠকে যোগ দিল কি দিল না সেই বিষয়টা নিয়ে খুব একটা কেউ ইন্টারফেয়ার করে না, তার কারণ এটা তো আর পাড়ার কোনো ফুটবলের দল না, এটা একটা প্রফেশনাল টিম। প্রফেশনাল টিমের প্লেয়াররা কিন্তু ফুটবলের দিকেই কনসেন্ট্রেট করে, ম্যানেজমেন্ট কি করলো না করলো সেই ব্যাপারে আমার মনে হয় না যে কোনো ফুটবলার কোনো কথাবার্তা বলবে। তো যাই হোক, ওনারা হয়তো কোনো জায়গা থেকে জেনেছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমার কি বক্তব্য ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আমি চলে আসছি ইস্ট বেঙ্গলের একজন শীর্ষকর্তা, নামটা তোমরা সবাই জানো, দেবব্রত সরকারবাবু। তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের ধারাবাহিক এই ব্যর্থতা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের বর্তমান যে ম্যানেজমেন্ট আছে তাদের ওপর কিন্তু যথেষ্ট বিষোদগার করেছেন, এবং তার বক্তব্য অনুযায়ী শ্রী সিমেন্টের বর্তমান যে ম্যানেজমেন্ট এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব দলটিকে চালাচ্ছেন তারা কিন্তু একেবারেই ফুটবল দল চালানোর যোগ্য নয়, এবং
এই যে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোন সদস্য এআইএফএফ এর যে অ্যাপিল কমিটির বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত থাকেননি। এটা যদি ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যরা যদি দল চালাতেন তাহলে কিন্তু এমনটা কোনোদিনই হতো না। এটাই ছিল এই মুহূর্তে দেবব্রত সরকার বাবুর বক্তব্য, এবং সেটা কিন্তু একটি খুব বিখ্যাত বাংলা দৈনিকে আজকে প্রকাশিত হয়েছে, তাদের যে ওয়েব পোর্টাল আছে সেখানে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত এটাই আপডেট। ইস্ট বেঙ্গল ক্লাবের পরিস্থিতি এই মুহূর্তে একটা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, এবং পরিস্থিতি কিন্তু যেদিকে এগোচ্ছে সেদিক থেকে আমি একটাই কথা বলতে পারি যে এইভাবে কিন্তু সমস্যা দিনের পর দিন বাড়বে। তার কারণ শ্রী সিমেন্টের ইস্ট বেঙ্গল দল চালানোর ব্যাপারে যে প্রবল অনীহা এটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। আর অন্যদিকে ইস্ট বেঙ্গল কর্তারাও কিন্তু একদম পুরোপুরি এই ব্যাপারটাতে স্ট্রিক্ট হয়ে আছেন, তারা কিন্তু কোনোভাবেই ফাইনাল এগ্রিমেন্টে সাইন করবেন না। তো আলটিমেটলি যেটা হওয়ার সেটাই এই মুহূর্তে হচ্ছে, ইস্ট বেঙ্গল দলের ধারাবাহিক ব্যর্থতা। তো এই ব্যাপারটা আরো কতদিন চলবে সেটা কিন্তু আমরা ঠিক কেউ জানি না। তো এইসবের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল একজন নতুন প্লেয়ারকে সই করিয়েছে, প্লেয়ারটার নাম হচ্ছে ফ্রান্সোটা। 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ মারিও রিভেরাই কিন্তু নিয়ে আসছেন। তবে কার পরিবর্তে এই ফ্রান্সোটা আসছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যেটা শোনা যাচ্ছে আগামী 3 দিনের মধ্যে কিন্তু ফ্রান্সোটা ইস্ট বেঙ্গল দলের যে বায়ো বাবেল আছে সেখানে তিনি কোয়ারেন্টিনে ঢুকে যাবেন, এবং 14 দিনের কোয়ারেন্টিন হয়ে গেলে তিনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়বেন, এবং তারপরে অ্যাকর্ডিং টু দ্য প্রসেস তিনি ম্যাচ খেলতে নেমে পড়বেন লাল হলুদ জার্সি গায়ে। তো এই প্লেয়ারটার ব্যাপারে যদি বলি সেরকমভাবে কিন্তু কোনো আপডেট নেই, মানে বিশাল কোনো ইনফরমেশান আমার কাছে অন্তত নেই যতদূর আমি জেনেছি। স্পেনের নিচের ডিভিশনের যে ক্লাবগুলো আছে, 5th ডিভিশন 6th ডিভিশনের যে ক্লাবগুলো আছে সেখানে তিনি খেলেছেন, এবং মারিও রিভেরা একসময় একটি ক্লাবের ভিডিও অ্যানালিস্ট ছিলেন, সেইখানে কিন্তু ফ্রান্সোটাকে তিনি দেখেছেন এবং সেখান থেকেই তার খেলা তার ভালো লাগে, এবং এখন তিনি ইস্ট বেঙ্গল দলের কোচ হওয়ার পরে ফ্রান্সোটাকে তিনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গে জুড়ে দিচ্ছেন। তো এই প্লেয়ারটার ব্যাপারে এইটুকুই আপডেট। তো প্লেয়ারটা কেমন হয় সেটা দেখা যাক, তবে কার পরিবর্তে তিনি আসবেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমার মনে হয় ইস্ট বেঙ্গল দলে এখন প্রচুর একটা ইঞ্জুরি প্রবলেম চলছে, তো কোনো একজন ইঞ্জিওর বিদেশির পরিবর্তে হয়তো এই ফ্রান্সোটাকে নেওয়া যেতে পারে, অথবা আমির দেরমিসাভিজের পরিবর্তেও কিন্তু এই প্লেয়ারটিকে সই করানো যেতে পারে। যদিও আমির দেরমিসাভিজকে যদি ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তো এবার দেখা যায় কি হয়, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রাখো, যত আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।